দিচ্ছি। এক কথায় বলতে গেলে ওই যে বললো লোভ আর ভয়, এই দুটোকে ওরা কাজে লাগায়। হচ্ছে ভয়, ভয় খাওয়ানো, আপনার এই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনার ইলেকট্রিসিটি কেটে যাবে, এই ধরনের ভয় দেখাচ্ছে। আর কি করছে, লোভ দেখাচ্ছে। তো আমরা এই কারণেই সব জায়গাতে যেটা বলছি, একটু মন দিয়ে শুনবেন, সব জায়গাতে কিন্তু কথাটা বলছি, কিন্তু আমার পুলিশ ফ্যামিলির লোক আছে বলে ইচ্ছা করে আমি মাইকটা কিন্তু নিলাম, যে তিনটে জিনিসটা মনে রাখুন। যদি তিনটে জিনিস যদি মনে যদি রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ব্যাংক ফ্রড হবে না, দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু মনে জোর যেন থাকে এই তিনটের মধ্যে কোনোটাতে পড়ছে কিনা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে কোনো ব্যাংকের ম্যানেজার বা অন্য কোনো সরকারি লোক, যাই লোক হোক না কেন, সে আপনার পার্সোনাল ডাটা অথবা ফাইন্যান্সিয়াল ডাটা, মানে পার্সোনাল তথ্য অথবা ব্যাংক ওরিয়েন্টেড যা তথ্য, ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল যাই হোক না কেন, সেটা কেউ চাইতে পারে না, অর্থাৎ সে চাইবে না। যদি কেউ চাই, দু নম্বরই খুব পরিষ্কার। দ্বিতীয় যেটা আছে সেটা আননোন কোনো নাম্বার থেকে, যেভাবেই হোক না কেন, আননোন কোনো নাম্বার বা আননোন কোনো মেল বা আননোন কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, যে কোনো একটা জায়গা থেকে যদি আপনাকে কিছু করতে বলা হয়, যে আপনি এটা লিঙ্ক করুন, ক্লিক করুন, এটা এই করুন, ওই করুন, আপনি করবেন না, দুটো জিনিস বললাম। আর তিন নম্বর জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে স্যার যেটা বললেন লোভ, একটু মাথায় চিন্তা করে দেখুন, যেটা আপনি আজকে আপনি বেতন পাচ্ছেন, পরিশ্রম করছেন, করছেন তো, বিনা মানে বিনা পরিশ্রমে কেউ কোনো টাকা পয়সা উপার্জন করতে পারেন, কোনোদিনও পারবেন না। তাহলে যেটা আপনাকে কেউ জোর করে দিতে চাচ্ছে, এক কথায় যেটা আপনি অন্যভাবে বলবো, যেটা আপনি হকদার নন, যেটা আপনি পাওয়ার উপযুক্ত নন, সেরকম কোন জিনিস যদি কেউ জোর করে আপনাকে যদি দিতে যদি চায়, আপনি সেটা নেবেন না। দায়িত্ব নিয়ে বলছি তিনটে জিনিস, যেটা বললাম তিনটে জিনিসকে মাথায় রাখুন, দরকার হলে বাড়ির লোককেও জানিয়ে রাখুন, কারণ পুলিশের ফ্যামিলিতে যদি ফ্রড হয় তার থেকে দুঃখজনক আর কিছু হয় না।